মানুষের জন্মে হলে, মানুষের পেটে হলে, মানুষের বুক চুষে খেলে, মানুষের কোলে লালন পালন হলে ওকে মানুষ বলে না, ওকে মানুষ বলে না, ওকে মানুষ বলে না। মানুষ আলাদা করে ডাইসে ফেলে বানাতে হয়। আপনার ঘরে রাখালও নাম সই করতে জানে, কিন্তু দুর্ভাগ্য আপনার বিছানায় শুয়ে থাকা বিবিটা সুরা ফাতিয়া যায় না। আপনি মুসলমান বলে নিজেকে মনে করেন কি করে? আপনাকে 3.5 ঘন্টা ম্যান শুনতে হবে না, 1 ঘন্টা শুনি যথেষ্ট। শ্রেষ্ঠ নবীর উন্মত করেছেন আর শ্রেষ্ঠত্ব নিয়ে বেঁচে থাকার জন্য নির্দিষ্ট কাজ দিয়েছেন, ইমানদারের ঘরে পাঠিয়েছেন, দুনিয়ার আগুন থেকে বাঁচিয়েছেন আর আখিরাতের আগুন থেকে বাঁচার জন্য যথেষ্ট সময় দিয়েছেন, সুযোগ দিয়েছেন। এরকম দয়ালু যিনি দাতা তিনি কে? যার কাছে যেতেই হবে, যাব না বলা যাবে না, যাব না বলা, জোরে বলো, যাব না বলা যাবে না, আর আমার সময় মতো আমি যাব, এই সুযোগ আগে কেউ পায় নাই আর আমিও। এটা বিশ্বাস, এটা বিশ্বাস, জোরে বলেন বিশ্বাস। এটা যদি বিশ্বাস ছিল তো আপনার গায়ে ইউনিফর্ম কোথায় গেল? এটা যদি বিশ্বাস ছিল আপনার সাজানোর প্যাকেটটা কোথায় গেল? এটা যদি বিশ্বাস ছিল আপনার হাতে টিফিন কোটা কোথায় গেল? এটা যদি বিশ্বাস ছিল যে আপনাকে দেখে মুসলমান কেন মনে হয় না বলো, এটা বিশ্বাস ছিল? এটা মুখে বলেছি বিশ্বাস, আর ভেতরে ভেতরে আঝোড়া বাঁশ। এই জন্য শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ। তার কাছে যাবার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল, আমার বল, এদের বল, ওদের বল, কবর বলছে গোসল করে একবার শুবি, চল চল ও পাড়ায় চল, শুলে বুঝতে পারবি বেকল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দাদার গরম, আর এখন চলছে দিদির গরম। বাঁশতলায় গেলে কিন্তু সব নরম। এই সব গরমকে যিনি নরম করতে পারেন তিনি কে? বাহ বাহ, তিনি হলেন যদি বলে তার দরবারে, দরবার কার? আল্লাহর দরবার কার? আল্লাহ। আর বাকি পৃথিবী যত দরবার আছে এসব মানুষের ঝেড়ে খাওয়ার কারবার। দরবার শুধু আল্লাহ আর বাকি সব কারবার। বোঝো বারবার, আমল করে একবার বেড়াপার। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মৌল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভূষক, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব একদল, মরলে কদল, কাদরিয়া, চিস্তিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন, ফুরপুরা, তবলি, হেজবুল্লাহ, আদানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতোলা, নারকলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলে সব বেটা কবরডাঙ্গা। ডাঙা কটা? হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে নেম প্লেট সমান সমান, এখন সব কটার নাম লাশ। আর ফেরেশতারা বলছে যাবার সময় দেখে যাস আগে চলে গেছে আচাচা বাঁশ। যদি আমল থাকে তো পাস, আর আমল না থাকলে বাস। জল সব বুঝেল, এই ক্ষমতার যিনি মালিক তিনি কে? তিনি শুনিয়ে দিয়েছেন কেয়ামত হবে, এ কথা সত্য। প্রথমে আয়াত কথার তার্জমা দেখে নিন, ফের আপনি জলসার কথা দু চারটে কথা শুনে নিন। আমি 5টা আয়াত পড়েছি পরপর আর একই শব্দ মাঝখানে রেখে। তিনি শুনিয়েছেন সুরা নাবাতে 30 পালায় মিডিল পয়েন্টের আয়াত, আল্লাহ পাক শুনছেন জালিকাল ইয়াউমুল হক, অবশ্যই কেয়ামত হবে, ফামান শা আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, ও যদি বাঁচতে চায় তো যেন আমার ঘরে ওর একটা ঠিকানা বানিয়ে নেয়। পরের আয়াতে সূরা বনী ইসরাইল বলে দিয়েছেন ওয়াকুল জা আল হাক্কু ওয়াজাহাকাল বাতিল, সত্য যখন এসে গেছে মিথ্যা যেতে বাধ্য, আলো যখন জ্বলে গেছে অন্ধকার দূর হতে বাধ্য। পরে শুনছেন ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আমি যা ওয়াদা করছি ওটাও খাঁটি, এক চুল পরিমাণ এদিক ওদিক হবে না, আর কারো কথা শুনে কারোর পাল্লায় পড়ে নিজের ক্ষতি নিজে করিস না।
তারপরে পরিষ্কার শুনিয়ে দিয়েছেন, ইন্নাহু লা কওলুন হক, আমি যা বলেছি তা ধ্রুব সত্য, ফামান শা ফালিউমিন ওয়ামান শা ফালিয়াকফুর, তোর ইচ্ছা গেলে মানবি আর ইচ্ছা গেলে মানবি না, আমি জোর করে কিছু বলবো না। কথা বুঝেছেন? আর লাস্টে মজার কথা বলেছেন, হাজা মা ওয়াদার রহমান অসাদাকাল মুরসালুন, যা আল্লাহ বলেছে সব সত্য, যেটা রাসূল বলেছে ওইটাও সত্য। কথা বুঝে এসছে বাবাজি? তো আমরা সব সত্য সব ন্যায় অন্যায় বুঝতে পেরেছি, মানলে মানতে পারেন না মানলে না মানতে পারেন, তাই কবির ভাষা দিয়ে শুরু করছি। রতনে রতন চেনে, গয়লায় চেনে গাই, রতনে রতন চেনে, গয়লায় চেনে, জোরে বলো গাই, আর ভ্রমরেতে পুষ্প চেনে, কুকুরে চেনে ছাই, আশেকে মাসুক চেনে, পাঠক চেনে বই, আর গরু ছাগলে নবী চিনল, আমি চিনলাম কই? বাস আমি আমার দিকে তাকিয়ে কথা শোনালাম, আমি ভেবে দেখি জেনাবির নাম নিয়ে এত গর্ব করি, জেনাবির স্থানের কথা এতক্ষণ আমার আশরাফাই শোনাচ্ছিলেন, আমি সেই নবীকে চিনতে পেরেছি? হ্যাঁ না না, আমরা সকলে জানি নবী দয়ার নবী, হ্যাঁ না না, রহমতের নবী, হ্যাঁ না না বলেন, জোরে বলেন। কিন্তু এই নবী একটা কথা পরিষ্কার শুনিয়ে দিয়েছেন, ওয়ামান আরাদা আন সুন্নতি ফালাইসা মিন্নি, আমার সুন্নত থেকে যে মুখ ফিরিয়ে নেবে, আমি রাসূল তার থেকে মুখ ফিরিয়ে নেব। কথা বুঝে এসছে আব্বা? তো বলেন আমি আপনি সুন্নতের দিকে মুখটা ফিরবো না ফিরিয়ে নেব? আমি সুন্নতের দিকে মুখ করে আছি না মুখ ফিরিয়ে নিয়েছি? আপনি এই আশা করে বসে আছেন আজকে নিঃস্পে সাবান, অনেকে বলে সবে বারাত, অনেকে অনেক কিছু বলে, আর জানি আজকের অনেক কিছু করা যায়, অনেক কিছু চাওয়া যায়, আল্লাহ নবী আমাদের প্রতি রহম করবেন সব দেবেন, আমি আপনাদের সে কথা মাথায় রেখে কথা শোনাচ্ছি, বলেন নবীর কাছ থেকে নেওয়ার ইচ্ছা আছে, আমাকে আল্লাহর কাছে বাঁচার ইচ্ছা আছে, নবীকে মাঝখানে রেখে বাঁচার ইচ্ছা আছে, হ্যাঁ না না? তো নবী বলেছেন আমার সুন্নত থেকে সরে গেলে আমি কিন্তু তোমার থেকে সরে যাব। বলেন নবীর সুন্নতের সঙ্গে আছি না সরে গেছি? জোরে বলে কি কি করে বুঝলেন? ওইরকম বললে আমি বুঝবো না। এ বাবাজিরা সোনার লালিরা, আল্লাহর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছিলেন, কুন আলিমান আও মুতাআল্লিমা, তোমরা আলেম হও কিংবা তালিবে ইলম হও, পছন্দ আপনাদের? পছন্দ? তো তাহলে আপনি কেন আলেম হন নাই, আপনার ছেলেকে কেন আলেম করেন নাই? এই মিথ্যাটা সমাজের কাছে আর কতদিন চালাবে? আপনার কোন ছেলেটা এখনো পর্যন্ত নাম সই করতে জানে না বলতে পারেন? আপনার ঘরে রাখালো নাম সই করতে জানে, কিন্তু দুর্ভাগ্য আপনার বিছানায় শুয়ে থাকা বিবিটা সুরা ফাতিহা জানে না, আপনি মুসলমান বলে নিজেকে মনে করেন কি করে? এতক্ষণ ম্যান শুনতে ভালো লাগছিল, আর ভালো লাগবে না, এবার দেখবেন টুকটুক করে উঠবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, কোন আলিমান আও মুতাআল্লিমা, তুমি কমপক্ষে আলিম হও কিংবা তালেবে ইলম হও, না নিজে হতে পারলাম না নিজের বাচ্চাদেরকে বাঁচাতে পারলাম, কোন কারণে, কোন অপরাধে? আমার তো মনে হয়েছে একটাই অপরাধ, যে আমার বাচ্চা আলেম হলে খাবে কি, আমার বাচ্চা আলেম হলে করবে কি, ও তো কিচ্ছু করতে পারবে না, বেকার হয়ে যাবে, তাই না? আমার আল্লাহওয়ালা ভাইরা, তাহলে আমি আপনি আল্লাহকে বিশ্বাস করি, হ্যাঁ না না? জোরে বলেন আল্লাহকে বিশ্বাস করি, সত্যি বিশ্বাস করি, সত্যি বলতে বিশ্বাস করি, আর বলে নাই, প্রথমবারে বলেছে হ্যাঁ, তারপর চিন্তা করছে হ্যাঁ বলে ফেল করবো, চুপ কথা দেখি, আল্লাহকে বিশ্বাস করি, জোরে বলেন করি,
তো বলেন এই ভাগ্যের ভালো মন্দের মালিক কে? বাহ বাহ বাহ, এতে তো ওলি আল্লাহ দেশ। ভাগ্যের ভালো মন্দের মালিক কে? এতে বিশ্বাস, এতে বিশ্বাস। তো ভাগ্যের ভালো মন্দের মালিক যদি আল্লাহ হয়, তোমার ভাগ্যের ভালো মন্দের মালিক কে? জোরে বলো। তোমার বাচ্চার ভাগ্যের ভালো মন্দের মালিক কে? তো ছেলের জন্য সুদের টাকা নিয়ে ব্যবসা করেছে কে কে? হারাম খোর কোথাকার। ছেলের ভাগ্যের মালিক যদি আল্লাহ ছিল, তো বোনের সম্পত্তি মেনে নিতে তোমাকে কোন শালা বলেছিল? ছেলের ভালো মন্দের মালিক যদি আল্লাহ ছিল, তো তোমাকে কেন ডিগিবাজি মেরে পরের সম্পত্তি মেনে নিতে বলল? ছেলের মঙ্গলের জন্য তিনতলা বাড়ি তোমাকে কে বুদ্ধি দিল? ছেলের সুখের জন্য রাস্তার ধারে তিন বিঘে জমি কে বুদ্ধি দিল? ভাতাল বাজারে গোপাল কুমার কোটিপতির মালিক, মরতে দেরি, বেটি ভিক করতে দেরি নেই, দেখো যাও। ওর ভাগ্যে যদি ভিক করা লেখা থাকে, তো তুমি করোড়পতি করে দিয়ে যাবে, তোমাকে দাফন করে দিয়েছে, রোড়পতি হয়ে ভিক করে খেতে হবে, কারণ তোক দিয়ে ভিক করা লেখা আছে। এই বিশ্বাসটা তোমার ছিল না বলে মরার আগে তুমি লাঞ্ছিত হয়ে বলেছ, আর কবরে যাওয়ার পর যা পেটাই খাবে সেটা বুঝে যাও। এখনো তো আমার ইমানই সোজা হয় নাই, এখন তো আল্লাহকে বিশ্বাস করতে পারি নাই। যেটা আল্লাহ বলেছে ওটা বিশ্বাস করলাম না, যেটা রাসূল বলেছে ওটা বিশ্বাস করলাম না। এতক্ষণ আশরাফ ভাই আমাকে, আমাদের আশরাফ ভাই আপনাকে থিওরি বোঝাচ্ছিল, বিশ্বের এক নম্বর ব্রিলিয়ান মানুষ কেউ যদি থাকে সেটা মুহাম্মদ রাসূলুল্লাহ, বিশ্বের এক নম্বর বৈজ্ঞানিক কেউ যদি থাকে সেটা মুহাম্মদ রাসূলুল্লাহ, বিশ্বের এক নম্বর দার্শনিক কেউ যদি থাকে সেটা মুহাম্মদ রাসূলুল্লাহ, মানব কুলের যদি শ্রেষ্ঠ কোনো মানব থাকে সেটা মুহাম্মদ রাসূলুল্লাহ। এটা শুনলাম, মানলাম, কিন্তু দিলেতে বিশ্বাস করলাম, আমি যেটা বুঝেছি ওটাই ফাইনাল, নবীটা ফাইনাল না। আমার থেকে বড় মাথা মোটা আর কি আছে? তিনি যদি সব থেকে বড় দার্শনিক হয়ে থাকে, তিনি যদি সব থেকে বড় বৈজ্ঞানিক হয়ে থাকে, তিনি যদি সব থেকে বড় ফিলোসফার হয়ে থাকে, তো তিনি বলে গেছেন তারাকতু ফিহি আমরাইন কিতাবুল্লাহি ওয়া সুন্নতি লাউ তামাসাকতুম বিহিমা লাম তাহতাদু। আমি রাসূল বলে যাচ্ছি, যাবার সময় দুটো জিনিস রেখে যাচ্ছি, এই দুটো তোমরা ধরে নাও, দুনিয়াতেও লাঞ্ছিত হবে না, কবরেও লাঞ্ছিত হবে না, আর আসরে হাসতে হাসতে জান্নাত যাবে। আমি রাসূল তোমার সাথে থাকব। উম্মত তোমার কাছে দুটো আছে তো? আছে আছে। হ্যাঁ, মালের একটাও নাই, আর খালি ধরবে চলে আলা বলছে ছিলে দেবো একদম। নবীর সুন্নত নিয়ে আসবি তো সল্লা আলা কাজ। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনরা, শুধুই মানুষেরা, মানুষের জন্মে হলে, মানুষের পেটে হলে, মানুষের বুক চুষে খেলে, মানুষের কোলে লালন পালন হলে, ওকে মানুষ বলে না, ওকে মানুষ বলে না, ওকে মানুষ বলে না। মানুষ আলাদা করে ডাইসে ফেলে বানাতে হয়। মানুষের জন্মের মানুষের কোলে হলে যদি মানুষ হতো, তো আবু জেহেলকে লোকে মানুষ বলতো, ওকে জানোয়ার বলতো না। কথা বোঝেন না? বোঝেন না? আবু জেহেল কি গরুর পেটে হয়েছে না ভেড়ার পেটে? এই কার পেটে হয়েছে? কত বলে না বাবাজিরা, সোনারা, লালেরা, মানুষের জন্মে হলে, মানুষের বুকে চেপে মানুষ হলে, মানুষের বুক চুষে খেলে, আর মানুষের কোলে বড় হলে, ওকে মানুষ বলে না। এই জানোয়ারগুলোকে মানুষ বানানোর জন্য 1 লক্ষ কিংবা 2 লক্ষ 24 হাজার নবী পাঠাতে হয়েছে, এগুলোকে মানুষ বানানোর জন্য। আমি তো ছোটোখাটো মৌলানা বলছি, বুঝতে পারছেন না? ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, মানুষকে কবরে শোয়াতে দেরি, চেহারা পাল্টাতে দেরি হয় না। কিতাব তুলে দেখেন, এই মানুষটা হাসছে, কি সুন্দর চেহারা। যদি ওনার বাড়িতে খবর আসে যে ওনার যুবক ছেলে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, আর সভাপতি কিছু করতে পারছে না, উপরে হাসছে আর ভেতরের কষ্টটা চোখের উপরে মুখের উপরে ভাসছে, ভাসবে না? ভাসবে না, কারণ মানুষের মুখ হলো তার মনের আয়না, আর কবরে শোয়ার পরে মানুষের মুখ হবে তার চরিত্রের আয়না।
কবরে মাইয়েতকে শুইয়ে দিলে, জামজামের পানি দিয়ে গোসল দিলে, আর মক্কার কাপড়ে দিয়ে কাফন দিলে, আর 30টা হাজী সাহেব মিলে জানাজা পড়লে, আর 2 মৌলভী মিলে কবরে শুইয়ে দিলে, ফেরেশতা ছেড়ে দেবে না। মানুষ শুলে কবরে আজাব হবে না, আর বাকি কেউ শুলে পেটাই চালু হবে, পেটাই বন্ধ হবে না। আপনি নিজের দিকে তাকিয়ে দেখেন আমাকে মানুষ মনে হয় কি না। কারণ আল্লাহ পাক মানুষের একটা আলাদা মর্যাদা দিয়েছে, আলাদা মর্যাদা দিয়েছে। আর শব্দ হচ্ছে ওয়ালাকাদ কারামনা বনি আদম وَحَمَلْنَاهُ فِي الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنَاهُم مِّنَ الطَّيِّبَاتِ وَفَضَّلْنَاهُمْ عَلَى كَثِيرٍ مِّمَّنْ خَلَقْنَاهُ تَفْضِيلًا। পারা নাম্বার 15, সুরার নাম সুরা বানি ইসরাইল, আয়াত নাম্বার 71, বাদিকের পৃষ্ঠাদের প্রথম লাইনের পরে আল্লাহ পাক বলিয়া ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়াহামালনাহু ফিল বাররি ওয়াল বাহর ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়িবাত। আদমের বেটা তোমাকে সম্মানে ভূষিত করেছি, জলিয়ার স্থলেতে তোমায় সম্রাট বানিয়েছি, পৃথিবীতে সবাই খাবে তুমি খাবে, খাবার দুজনের আলাদা হবে, ওরা খাবে যখন দেখবে না, খাবে যখন ভাববে না, তুমি খাবার আগে ভেবে খাবে দেখে খাবে, না ভেবে তুমি খাবে না, না দেখে তুমি খাবে না। এ ছিল যুবকেরা আল্লাহওয়ালারা, আমার বন্ধুরা বাবাজিরা, খাবার সময় দেখে খাই ভেবে খাই না, সামনে পেলে চালিয়ে যাই, কবে ভেবে খেয়েছি বলো। কোরআন শুনছে ফাসিরু ফিল আরুদি ফান্দুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন হাদা বায়ানুল লিন্নাস ওয়া হুদা ওয়া মাউইযাতুল মুত্তাকিন। 4 পারার 4 রুকুতে, 3 সুরার 137 আয়াতে, বাদিকের পৃষ্ঠারে 2 লাইনের পরেতে আল্লাহ পাক বলেছেন ফাসিরু ফিল আরুদি ফান্দুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। বিশ্বে বিরাজ করো, একটু ভালো করে নজর করো, আমি আল্লাহ পাক তোমাদের জন্য সাজিয়ে রেখেছি আর বলে দিয়েছি ফাসিরু ফিল আরুদি। বিশ্বে তাকিয়ে দেখো, গুরু যখন খেতে শুরু করে, প্লেটের মাঝখান থেকে শুরু করে, পরিষ্কার করে খায় না, তুমি যখন খাবে তখন দেখে খেও, যখন আমার খাবারটা গরুর মতো হয় না, পৃথিবীতে জন্তু জানোয়ার যখন খেতে শুরু করে, নিজেরটা বুঝে নেয় পরেরটা বুঝে না, তুমি খাবার সময় বুঝে খেও, আমি যেন জানোয়ারের মতো খাই না, আমার বাড়ি আরো দুজন আছে তারা ভাগে পাবে কি না, ভেবে খেয়েছ? মাছের মাথাটাও চিবিয়ে দিয়েছে, পরেরটাও চিবিয়ে দিয়েছে। আরে আজ যে বাড়ি 6 লোক আছে কি খাবে? হ্যাঁ কথা বোঝেন নাই, বুঝু মাছটা দারুণ হয়েছ তো, তুমি আরেকটা দেবো বলছি দা, তা তুই যে কক করে 2 গিলে দিলি, এনেছিস তো 500 মাছ, বাড়িতে তো লোক 6, তা 2 তুই একা গিললে আর কেউ পাবে? হ্যাঁ তুই তো গরু ছাগলের মতো দ্বন্দ্ব করে গিলে নিলি, নিলে পাতে এক গাদা, দেখ গিলতে পারে না, হাত ফেলে চলে গেছে, তখন বুঝতে হবে গরু খেয়ে চলে গেছে। কী খেয়ে গেছে বলো? গরু অর্ধেক খায় অর্ধেক ফেলে যায়। আর একটু আগেই শোনাচ্ছিল বিশ্বনবীর গল্প, আমাদের আয়েশা বলেন 100 মানুষ যদি একসঙ্গে খানা খায় আর প্লেট আমাকে ধুইতে দেয়, তো আমি আয়েশা এক চান্সে বলে দেবো কোন প্লেট আমার নবী খেয়েছে। স্বামীর খাওয়া প্লেট বিবি চিনে ফেলে 100 জনের ভেতরে, 3 খেলে বুঝতে পারবে আমাদের বউরা যে আমাদের সিনে খেয়ে কোনটায় খেয়েস, মানে বাস ভরা খেয়েছ না গেবিস, আমাকে তো বউ চিনতে পারে না, তো লোকে কি চিনবে? আল্লাহ পাক শুনেছেন, এ আদমের বাচ্চা আমি তোকে সম্মান দিয়েছি, দেখে খাবি, দেখে খাবি,
গরুর সামনে খাবার আসলে চালিয়ে দেয়, মালিকের না পরে খাবো কি খাবো না, খাওয়ার পরে লোকে মারবে কি মারবে না, ওর কোনো হুঁশ আছে? দম করে চালিয়ে দিলে আপনার আমার অবস্থা কি যদি বলেন? সকালে উঠে লটারি কাটে আর বিকেলবেলা বসে বসে জুয়ো খেলে। হ্যাঁ বোঝা খেলে সকালে কাজে যাচ্ছে লটারি কেটে ভাগ্য ট্রাই করছে, দেখি কি পড়ে 10 টাকা লটারি, আর সন্ধ্যেবেলা যে তাস দিয়ে বসে জুয়ো খেলছে, আর সন্ধ্যেবেলা বলছে আল্লাহ ছেলে ফেলে ঠিক খাবে, আল্লাহ বলে জুয়ো খাবে, জুয়োর কাজ যা লটারি কাজ যা, ও আল্লাহর উপরে বিশ্বাসই নাই, বিশ্বাসই নাই, তকদিরকে বিশ্বাসই করে না, আর এখনো পর্যন্ত নিজেকে মুসলমান মনে করে। আল্লাহ আমাকে আপনাকে ক্ষমা করুন, বলুন আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর আজ থেকে বাবা তৌফিক দান করুক, আগে বলেছি এখনো বলছি, আমি কি আর আমি কে এটা ভেবে গেলেই হবে, বাস এটা ভেবে গেলেই হবে।